কলকাতার পূজোকে টেক্কা দেওয়ার মতো। আর এই মাঠটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু ডেকোরেশনের কাজ চলছে। চতুর্থীতেই পাখনা কেনা শুরু। এই হোয়াটসঅ্যাপ, কেমন আছে সব? আশা করি সবাই খুবই ভালো আছে। আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল এন্ড ট্রেলার বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলো। হ্যাঁ, আজকে কিন্তু আমরা এসেছি হচ্ছে কল্যাণী আইটিআই। পিছনে দেখতে পাচ্ছ রয়েছে চীনের গ্রান্ড লিজ হোয়া। এবার কেন অন্যরকম পুজো? পুজোর যেহেতু আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র 10-12 দিন ভাই বাকি আছে, মানে বুঝতে পারছো। আর ভাই সেরা লেভেলের কিন্তু লাগছে। আর এখানে কিন্তু প্রায় পুজোর 4-5 মাস আগে থেকে কাজ শুরু হয়েছিল। দুবার এসেছিলাম, তোমরা হয়তো যারা ভিডিও দেখবে তারা জানো এর আগে কিন্তু দুবার এসেছিলাম। এখন জাস্ট রৌদ্র পাচ্ছে এই মানে গ্রান্ড লিস বোয়ার এই যে মানে গম্বুজাত্রীদের, এর ওপরটাই তাই ঝিকমিক করছে। রাত্রিবেলা যদি আলো মারে এর উপরে কেমন লাগবে বুঝতেই পারছ। আর এই মাঠটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু ডেকোরেশনের কাজ চলছে। ফুল গাছ টুল গাছ সব কিন্তু বসাচ্ছে আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছ অনেক ফুল গাছ কিন্তু বসিয়েছে, তাছাড়া ওই সাইডেও কিন্তু এখন বসাচ্ছে। ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। আরো হয়তো কলকাতার পুজোগুলোকে টেক্কা দেওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে কল্যাণী। যে লেভেলের প্যান্ডেল ভাই, আর এবারও যে কি ভিড় হবে সেটা আর বলার মতো না, কারণ আগেরবার কিন্তু সেই লেভেলের ভিড় হয়েছিল। আর রোদ্দু এখন কিন্তু বিশাল রোদ্দুর তেজ দেখতে পাচ্ছ। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন এক ধাপন একটা বৃষ্টি হয়ে গেল, আর এখন এখানে এসে মানে রোদ্দুরে কি বলবো যেদিন ভিডিও করতে বেরোই, যদি না বেরোতাম আজকে কিন্তু আসতেই পারতাম। আজকে জোর করে চলে এসেছি, ওই জন্য ভিডিওটা করতে পারলাম। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো ভাই, যারা এখানে এই চূড়া দেখতে পাচ্ছ সব কিন্তু উপরে উঠছে দড়ি কল করে। দেখতে পাচ্ছ দড়ি কিন্তু ফেলা রয়েছে, আর ওখান থেকে কিন্তু ওই মাথায় উড়ে যাচ্ছে, মানে কি রিক্সে তুলছে ভাবতে পারছ। এই যে প্যান্ডেলটা, এটার কিন্তু হাইট 180-85 ফুটের বেশি কিন্তু দেখতে পাচ্ছ। মানে যখনই ভিডিও করবো গাড়ি তো যাবেই, বা তোমার পিক আপ দেবে এমন কি বলবো। যাই হোক, সামনের দিক থেকে কিন্তু যা সেরা লেভেলে লাগছে। পুজোর সময় তো আসবা, তোমরা যারা যারা আসবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতেই পারছ। সেরা লেভেলের কিন্তু মানে কলকাতার পুজোকে টেক্কা দেওয়ার মতো লোক দেখো এখানে দেখতে এসছে প্যান্ডেল। বাজে হচ্ছে 11টার মতো, আর মানে এখন যা রোদ পড়েছে ভাই, আমি ভিডিও করতে করতে এখন যা সেখানে এসে বসে, এই লেভেলের কিন্তু রোদ পড়েছে ভাই। তো ভাই চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন টেক কেয়ার অ্যান্ড